আমি একজন আইপিএস অফিসার হতে চাই। ছায়া প্রকাশনী। টলিউডের এই রাজকাহিনীতে ভীষণভাবে থেকে যাবে মিমির নাম, যে রাজকাহিনীতে শুভশ্রী হয়ে ওঠেন রাজের খরণী আর মিমি থেকে যান প্রাক্তন হয়ে। তুমি অন্য কারোর সঙ্গে বেভোগ। কিন্তু রাজ শুভশ্রীর রিসেপশনের দিন একটা প্রশ্ন বারবার ঘুরে ফিরে এসেছে, মিমি কি করছেন, কোথায় আছেন, রিসেপশনে কি আসবেন? না, রাজ শুভশ্রীর তরফ থেকে কোনো নিমন্ত্রণ পত্র পৌঁছয়নি মিমির কাছে। আরবানায় একের পর এক সেলিব্রিটির আগমনে যখন সেজে উঠছে রাজ শুভশ্রীর ফুলসজ্জার রাত, সেদিন কি করলেন মিমি? প্রশ্ন আম জনতার মনে। সেদিন যারা মিমির ইনস্টাগ্রাম স্টোরিতে ঢু মেরেছে তারা নিশ্চয়ই দেখে থাকবে নায়িকা ডুবেছিলেন সম্পূর্ণ নিজের জগতে, একান্তে নিজেকে সময় দিলেন, বাড়িতে কেক বেক করলেন। প্রাক্তন প্রেমিকের ঝলমলে আলোর দুনিয়া থেকে তিনি তখন অনেক দূরে, অতীতের সব তিক্ত স্মৃতিকে পিছনে ফেলে ডুব দেওয়া নিজের দুনিয়ার। টলিপাড়ার লেটেস্ট নিউজ আর এক্সক্লুসিভ ভিডিওর সঙ্গে আপডেট থাকতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল, বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না জানো।